তিনটি জিনিস হচ্ছে মুক্তিদানকারী, তিনটি জিনিস হচ্ছে ধ্বংসকারী। মুক্তিদানকারী তিনটি জিনিসের মধ্যে প্রথম হলো গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থা আল্লাহকে ভয় করা। দুই নাম্বার সন্তুষ্টিতে এবং অসন্তুষ্টিতে সত্য কথা বলা। তিন নাম্বার হলো সৎসন্দে সচ্ছলতায় এবং অসচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করা। ধ্বংসকারী তিনটি বিষয় হলো প্রবৃত্তির পূজারী হওয়া, দুই নাম্বার লোভের দাস হওয়া, তিন নাম্বার অহংকারী হওয়া। যদি ইমান না থাকে আপনি যতই ভালো কাজ করেন কোনো কাজে আসবে না। সুতরাং ইমানটা আপনার আমার নির্ভেজাল হওয়া লাগবে, একনিষ্ঠ হওয়া লাগবে। সুতরাং আমাদের দেশে এটা কায়েম করতে হলে, দিন কায়েম করতে হলে আমাদের নিজেদেরকে প্রকৃতপক্ষে একজন মমিন হওয়া দরকার, একজন প্রকৃত মুসলিম হওয়া দরকার, একজন প্রকৃত জান্নাতি মানুষ হওয়া দরকার, তাহলেই আমাদের দেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم، تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث منجيات وثلاث مهلكات، فأما المنجيات فتقوى الله في السر والعلانية، والقول بالحق في الرزا والسخط، والقصد في الغنى والفقر، وأما المهلكات فهوى متبع وشح متاع وإعجاب المرء بنفسه وهو أشدهن. راه البيهقي في شعب الإيمان بإسناد صحيح. أمر أتنت সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিও ভাই তহরুলের মতো আপনাদের সামনে দুটি কথা বলতে চাই স্মৃতিচারণ হিসাবে। আমি যখন স্কুলে পড়তাম ক্লাস থ্রিতে বা ফোরে, সেই 83-84 সালে, স্কুলের অনেক ছেলেরা আমাদের এই ধরনের অনুষ্ঠানে, বিশেষ করে এই 26 মার্চ, 16 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি স্কুলে যে অনুষ্ঠানগুলি হয় সাধারণত, সেই সাথে যখন ওয়াজ মাহফিল হতো তখনও ছেলেপেলে অনেক গান গজল কিরাত এগুলি তেলাওয়াত করতো। কিন্তু আমি সবসময় ছিলাম একজন লাজুক মানুষ,
আমি এগুলো সরম পেতাম। তো একবার আমাদের গ্রামের ওয়াজ মাহফিলে ছেলেপেলে অনেক কিছু বলছে, আমার মা বলছিলেন একটা সূরা বলার জন্য, আমি পারিনি। তখন মা আমার উপর খুব রাগ করলেন, একটা থাপ্পড় মারলেন, কাঁদতে কাঁদতে গিয়ে চোখ মুছতে মুছতে গিয়ে সূরা ফিল তেলাওয়াত করলাম। সূরা ফিল তেলাওয়াত করে বাড়ি চলে আসলাম। সেই 83-84 সালের কথা। তো সে সময়ের কথা এখন মনে পড়ে, মায়ের সেই থাপ্পড় যদি না খেতাম তাহলে মনে হয় মানুষের সামনে ভাবে বলতে পারতাম না। আজকে সত্যি আনন্দ লাগছে এই জন্য যে মাত্র 1 বছর হয়নি, ভাই বললেন 2 দিন কম আছে, এই মাদ্রাসার ছেলেরা 1 বছরের মাধ্যমে, 1 বছরের এই ব্যবধানে যে পারফরমেন্স আমাদের সামনে উপহার দিয়েছে সত্যি অভিভূত হওয়ার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং যে শিক্ষা দেয়। তাহলে উত্তম শুধু যে শেখেছে নয়, যে শিক্ষা দেয় তিনিও কিন্তু উত্তম, শ্রেষ্ঠ মানুষ। তাহলে এই ছেলেদের পারফরমেন্স কি এমনি হয়ে গেছে? এমনি তো হয়নি, এর পিছনে 3 শ্রেণীর মানুষের শ্রম আছে, মেধা আছে, এবং তাদের এর পিছনে আর্থিক ব্যয় আছে। প্রথমত হলো এই ছেলেদের অভিভাবক, তার পিতামাতা বা তার যারা দেখাশোনা করে, তারা যদি মাদ্রাসায় না পাঠাতো তাহলে শিক্ষকরা কী শেখাতো, তাই না? সুতরাং তাকে আমরা ধন্যবাদ জানাই, অভিভাবকরা তাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন। দ্বিতীয়ত আমরা অভিভাবক মানে ধন্যবাদ জানাবো বা দোয়া করব আমাদের যে ভাই তহরুল ভাই ব্যবস্থা করেছেন। প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, তাই না? আমাদেরও অনেকের স্বপ্ন আছে, কিন্তু ওনার স্বপ্নকে দুনিয়াতে বড় হওয়া নয়, মাদ্রাসা শুরু থেকে কিন্তু আমি জানি, বিভিন্ন ক্ষেত্রে আমার সাথে পরামর্শ করতেন। যাই হোক, ওনার স্বপ্ন হলো এই দেশটাকে, এই এলাকাটাকে আলোকিত করা। এই এলাকা আলোকিত কিসের আলোকে আলোকিত হবে? কোরআন হাদিসের আলোকে আলোকিত হবে। সেই স্বপ্ন নিয়ে ভাই কাজটা শুরু করেছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন ভাইয়ের এই প্রচেষ্টা, তার এই মন মানসিকতা, তার এই উদ্দেশ্য আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং এর বিনিময়ে আমাদের এলাকার ছেলেরা, আমাদের এলাকার মেয়েরা, আমাদের এলাকার মানুষ যেন আলোকিত হয় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, আমরা সেই আশাই করব, সেই দোয়া করব। সেই সাথে আমরা তো ছেলেমেয়ে এখানে পাঠিয়ে দিই, আমাদের দায়িত্ব শেষ, তাই না? কিন্তু যারা সার্বক্ষণিক এদের সাথে থেকে যে সমস্ত শিক্ষকরা শ্রম দেন, তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলেন। অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়ে কিংবা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলেন যে ভাই একে একটা মানুষ করে দিয়েন। তোকে আগে অমানুষ ছিল? ও তো অমানুষ ছিল না, সে তো একজন মানুষ। তাহলে আবার তাকে মানুষ করার কি দরকার? তাকে মানুষ করার এই জন্য দরকার, তাকে যেন মানুষের মতো মানুষ করে দেওয়া যায়। এমনি মানুষ নয়, মানুষ তো আমরা সবাই, কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করেন একজন শিক্ষক। সুতরাং এই শিক্ষকদের শ্রম, তাদের মেধা, তাদের ত্যাগ এখানে আছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের এই শ্রমকে কবুল করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন এবং একে উত্তরোত্তর উন্নতি দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, আজকের এই মাহফিল, মাত্র 1 বছরের ব্যবধানে এই প্রতিষ্ঠান যে অবস্থায় দাঁড় হয়েছে আমরা এ নিয়ে আশা করতে পারি। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা সফের 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসরাতে অসংখ্য বাণীতে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যেটা সিলসিলা হাদিসে সহিহার 1802। আমি এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, পৃথিবীর যত মানুষ আছে, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, তাই না? কিন্তু এই মানুষগুলির মধ্যে আল্লাহর কাছে কেউ তো প্রিয় হবে, সবাইকে আল্লাহর কাছে প্রিয় হবে? সবাই আল্লাহর কাছে প্রিয় হবে না। প্রিয় কারা হবে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে মেনে নেবে,
যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে তারাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবে, তাই না? এখন আমরা সবাই কিন্তু মুমিন, আমরা মুসলিম, আমরা পরকালীন জীবনে নাজাত চাই, পরকালীন জীবনে আমরা নাজাত চাই, আমরা মুক্তি চাই, আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। কিন্তু তার জন্য তো কিছু কাজ করতে হবে, তাই না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের কোনো ব্যবসার কথা বলে দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণা দেবে, আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা করবে, পরিত্রাণ দেবে, সেটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমাদের জান, তোমাদের মাল দ্বারা এবং তোমাদের জান দ্বারা আল্লাহর রাস্তায় জেহাদ করবে। জালিকুম খাইরুল্লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বোঝো, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। তাহলে আল্লাহ কি বললেন? মুক্তির জন্য আল্লাহ দুইটি পথের কথা বলেছেন। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। তা আমরা কি ঈমান আনিনি? আমরা তো ঈমান এনেছি, তাই না? ঈমান না আনলে কি এখানে আসতাম? ঈমান না আনলে তো এখানে আসতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার কেন ঈমান আনতে বললেন? আল্লাহ সূরা নিসার 64 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে সেটা কোন ঈমান? কিভাবে আমাকে ঈমান আনতে হবে? ঈমান হচ্ছে আত-তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াযুদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা ইবাদতে বৃদ্ধি পায়, আনুগত্যে বৃদ্ধি পায়, আর পাপাচারে যেটা কমে যায়। তাহলে ঈমান হলো আমাকে আল্লাহ এবং রাসূলের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, এবং সেটা কর্মে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে, কিন্তু একটা শর্ত আছে। عن ابن عباس وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد ان لا اله الا الله صدقا بقلبه ونفسه دخل الجنه যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, কিভাবে? صدقا بقلبه ونفسه, মনে প্রাণে আন্তরিকভাবে বিশ্বাস করে, মনে প্রাণে স্বীকৃতি প্রদান করলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, দাখালাল জান্না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে ঈমান হতে হবে মনে প্রাণে বিশ্বাস করে, তাই না? এমনি এমনি ঈমান আনলে হবে না। যে স্কুলে পড়তাম, আমাদের এলাকায় হিন্দুদের সংখ্যা বেশি, আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় 1,45,000 ভোটার, 1,00,000 হিন্দু আর 45,000 মুসলিম। আমাদের স্কুলের যে হেডমাস্টার ছিলেন তিনি ছিলেন হিন্দু, জগদীশ চন্দ্র মল্লিক। একদিন বলছে, আমাদের ধর্মীয় ক্লাসে টিচার নাই, উনি এসে বলছেন, তোমাদের 4টা কালেমা আর 10টা সুরা আমার মুখস্থ আছে, আমি এগুলি মুখস্থ করেছি। কিন্তু 2008 সালে তাকে দাওয়াত দিয়েছিলাম, স্যার আপনি তো রিটায়ার্ড হয়ে গেছেন, বয়স তো প্রায় শেষ, আপনার ছাত্র আমি, একসময় বলতেন যে সুরা মুখস্থ আছে, কালেমা মুখস্থ আছে, এই মুখস্থর পাশাপাশি স্যার ঈমান আনেন, পরকালীন জীবনে মুক্তি পাবেন। আমাকে বলছে, কবির বলে আমাকে এলাকায়, কবির ভালোই বললে, দেখো তোমরা আল্লাহ বলো, আমরা ঈশ্বর বলি, কেউ গড বলে, কেউ ভগবান বলে, আল্লাহকে যে যেভাবে ডাকুক না কেন সেভাবে পাওয়া যাবে, সুতরাং তুমি আমাকে দাওয়াত দিলে ভালো কথা, তুমি আল্লাহ বলো, আমি ঈশ্বর বলি। তাহলে এই জগদীশ চন্দ্র মল্লিক কি জানাতে যাবে? যাবে না। ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করেছেন, প্রথম ছাপা হয়েছে, তাই তার নাম প্রসিদ্ধ। কোরআন আমরা এখন বাংলায় অনুবাদ পড়ি, বুঝতে পারি যে আল্লাহ সেখানে কি বলেছেন।
তাহলে এই ভালো কাজ করার জন্য গিরিশ চন্দ্র সেনকে জান্নাতে যাবে? যাবে না। কারণ তার ঈমান নাই, ওর বিশ্বাস নাই। তাহলে এটা হলো আপনার আমার মূল। যদি ঈমান না থাকে আপনি যতই ভালো কাজ করেন কোনো কাজে আসবে না। সুতরাং ঈমানটা আপনার আমার নির্ভেজাল হওয়া লাগবে, একনিষ্ঠ হওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাদ্দাদ বিন হাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করল। এরপর সে বলল, আল্লাহর রাসূল, অনেক দূরে থাকি, কাছে কোথাও যদি আমার কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো, ইসলামের বিভিন্ন বিষয় আপনার কাছ থেকে জানতে পারতাম। রাসূল তাকে ব্যবস্থা করে দিলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল জেহাদ থেকে কিছু সম্পদ পেলেন, কিছু দাস দাসী তাকে পাঠিয়ে দিয়েছে। লোকটা তখন এগুলি পেয়ে বলছে যে রাসূল আমাকে এগুলি কেন দিলেন? বাহক তখন বলছে আল্লাহ রাসূল যুদ্ধ থেকে পেয়েছেন, তোমাকে কিছু দিয়েছেন, তুমি এটা গ্রহণ করো। সে বলছে না, আমি এই জন্য ঈমান আনিনি। সেই দাস দাসীর সাথে নিয়ে রাসূলের দরবারে আসলেন, এসে বললেন আল্লাহ রাসূল আপনি আমাকে এগুলি কেন দিয়েছেন? রাসূল বললেন যে দেখো, যুদ্ধলব্ধ অনেক সম্পদ পেয়েছি, তোমার কথা মনে হলো, মনে করলাম তুমি কষ্ট করে কাজ করো, সুতরাং কিছু তোমাকে দিলাম যাতে তোমার জীবনটা স্বাচ্ছন্দ্যময় হয়। সাহাবি তখন বলছে আল্লাহ রাসূল আমি এই জন্য ঈমান আনিনি, আমি এই জন্য ঈমান এনেছি যে ঈমান আনার পর আমি কোনো জেহাদে অংশগ্রহণ করব, আর সেখানে আমার এখানে একটা তীর বিদ্ধ হবে, আমি শাহাদাত বরণ করব, আমি জান্নাতে চলে যাব, আমি কেবল এই জন্য ঈমান এনেছি। ঠিক কিছুদিন পরে একটা জেহাদ সংগঠিত হলে তিনি সেখানে অংশগ্রহণ করলেন। সাহাবি সেখানে নিহত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নিহত ব্যক্তিদের সাথে তাকে খুঁজে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আহুয়া হুয়া, এই কি সেই লোক যে আমাকে ওই কথা বলেছিল? সাহাবা একরাম সাক্ষ্য দিলেন, হ্যাঁ এই সেই লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের জামা খুলে দিয়ে তার কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজার সালাত আদায় করলেন এবং তিনি বললেন, সাহাবি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য যে দোয়া করেছিলেন আমার যতটুকু মনে আছে সেটা হলো এই, আল্লাহুম্মা ইন্না হাযা আব্দুক, হে আল্লাহ নিশ্চয়ই তোমার বান্দা, খরাজা মুহাজিরাম ফি সাবিলিক, এ মুহাজির হিসাবে হিজরতকারী হিসাবে তোমার রাস্তায় বের হয়েছে, ওয়া কুতিলা ফি সাবিলিকা, আর তোমার রাস্তায় সে নিহত হয়েছে, ওয়া আনা শাহীদুম বিদালিক, হে আল্লাহ আমি এই বিষয়ে সাক্ষ্য প্রদান করছি। তাহলে রাসূল যদি কারো ইমানের বিষয়ে সাক্ষ্য প্রদান করেন, কারো শাহাদাতের বিষয়ে সাক্ষ্য প্রদান করেন, সে লোক কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অবশ্যই জান্নাতে যাবে। সাহাবি কোনো কিছুর বিনিময়ে তিনি ইমানকে বিক্রি করতে চাননি, দুনিয়ার কোনো সম্পদের বিনিময়ে তিনি চাননি তার ইমানটাকে কলুষিত করতে, তিনি চাননি যে তার ইমান আনাটা যেন কোনো সম্পদ লাভের কারণ না হয়, সে যেন রাসূলের দরবার সম্পদগুলো ফেরত দিয়ে তিনি বললেন আমি কেবল ইমান আনেছি এই জন্য যেন আমি জান্নাতে যেতে পারি। আপনার আমার ইমান যদি এই উদ্দেশ্যে হয় অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ সেটাই বলছেন, তুং জি কুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, আজাব থেকে রক্ষা করবে এমন কোনো ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো কি? এরপর আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এক ব্যক্তিকে ডেকে নেবেন, ডেকে নিয়ে তার সাথে আল্লাহ কথা বলবেন। এই ব্যক্তির কোনো ভালো কাজ নাই, কোনো ভালো আমল নাই, তার আমলনামাগুলি 99টি ভলি আমি লেখা, এক একটা ভলি মানুষের খালি চোখ যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত লম্বা, কিন্তু তাতে কোনো সৎ কাজ নেই, কোনো নেকি নেই। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, বান্দা তোমার এই আমলনামা লেখাতে আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো জুলুম করেছে? বান্দা বলবেন, না আল্লাহ কোনো জুলুম করেনি। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, বান্দা তোমার কি আমাকে কিছু বলার আছে? বান্দা তখন বলবে, আল্লাহ আমার কিছু বলার নেই। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার কোনো নেকি আছে? সে বলবে, আল্লাহ আমার কোনো নেকিও নেই। আর মনে মনে ভাববে যে আজকে তো আমাকে জাহান্নামে যেতে হবে, আমার ধ্বংস অনিবার্য। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন, তিনি তখন বলবেন যে বান্দা তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার কিছু নেকি আমার কাছে সংরক্ষিত আছে। একথা বলে আল্লাহ ছোট্ট একটা কাগজ বের করবেন, একটা চিরকুট, এই চিরকুটে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চিরকুট লেখাটার লেখা কাগজটাকে এক পাল্লায় দিবেন,
আর 99 ভলিউমটাকে আরেক পাল্লায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 99 ভলিউমের এই পাল্লাটা হালকা হয়ে যাবে, চিরকুট লেখায় পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন, তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু কার জন্য? আপনার আমার জন্য? আপনার আমার জন্য নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযারাল্লাহু লিইমরিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের কোনো অভিযোগ গ্রহণ করবেন না। আখরা আজালাহু হাত্তা বালাগা 60 সানাতান, যার বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন অবশেষে তার বয়সটা 60 বছর পর্যন্ত পৌঁছে গেছে। সহিহ বুখারী 6419। রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো অভিযোগ শুনবেন না। আল্লাহ আমি লেখাপড়া জানতাম না, আল্লাহ আমি আরবি পড়তে জানতাম না, আল্লাহ আমার কাছে ইসলামের সঠিক দাওয়াতটা পৌঁছে নেই, আল্লাহ আমি মাদ্রাসায় কোনোদিন পড়িনি, আল্লাহ আমি দোয়া কালাম ভালো জানতাম না, সেজন্য সালাত ভালো পড়তে পারিনি, এইসব অভিযোগ আল্লাহর কাছে খাটবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা ঈমান আনার পরে যেহেতু হায়াত কিছুটা পেয়েছি, তখন আপনাকে আমাকে সৎ আমল করতে হবে। যদি ঈমান আনার পর কোনো কাজ করার সুযোগ না পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই ঈমানের কারণে জান্নাতে যাওয়া যাবে, যেটা রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান বিকলবিহি ওয়া নাফসিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একনিষ্ঠ অন্তরে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ওহুদ যুদ্ধের প্রাককালে ইহুদি ওসাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হে মুহাম্মদ, তোমার উপর ঈমান আনিনি, কিন্তু এই মুহূর্তে আমি যদি ইসলাম কবুল করি এবং এই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করি, সেখানে যদি আমি নিহত হই, আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূল বললেন হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে। ইহুদি ইসলাম কবুল করলে উহুদের জিহাদ উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, সেখানে সে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন নেমাল আব্দু উসাইরিম আমালুহু কালিল উজিরা বিহি কাসির, আল্লাহর উত্তম বান্দা হচ্ছে উসাইরিম, তার আমল হচ্ছে কম, নেকি পেয়ে গেছে সে বহুগুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইহুদি উসাইরিম এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পায়নি, কিন্তু সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার অবস্থা যদি এই হয়, ঈমান আনার পরে আর সুযোগ পাইনি সালাত সিয়াম আদায় করার, তাহলে ঈমানের মাধ্যমে জান্নাতে চলে যাওয়া যাবে। কিন্তু যদি ঈমান আনার পরে কিছুটা সুযোগ পাই আর যদি আমল না করি, তাহলে কি হবে? আমল না করার কারণে জাহান্নামে পড়তে হবে, তারপরে ঈমানের মাধ্যমে একসময় জান্নাতে যাওয়া যাবে, কিন্তু জাহান্নামে পড়তে হবে, আর পরিচয়টা হবে জাহান্নামিউন, লেখাই থাকবে। তাহলে অপমান নয়? অপমান। সুতরাং এইভাবে এই লাঞ্ছিত অবস্থায় আমরা কেউ জান্নাতে যাই না, বরং আমরা প্রথম থেকেই আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন, আমরা সেই হিসাবে প্রথম থেকেই জান্নাতে যেতে চাই। সেই জন্য কষ্ট করে রাত 12:15 পর্যন্ত আমরা বসে আছি, আমরা বিভিন্ন সময় কষ্ট করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমরা রমজান মাসের সিয়াম পালন করি, আমরা কষ্ট করে উপার্জিত টাকাগুলি আল্লাহর রাস্তায় দান করি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, এই জন্যই। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। দুই নম্বর, আল্লাহ বললেন কত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের মাল দ্বারা এবং তোমাদের জান দ্বারা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের জান দ্বারা এবং তোমাদের জিহ্বা দ্বারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মাল দ্বারা জিহাদ করতে বলেছেন। জিহাদ কাকে বলে? আমরা তো মনে করি আমাদের দেশের একদল লোক আছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য আজকে মরিয়ে হয়ে গেছে, কেউ ব্যালটের মাধ্যমে, কেউ বুলেটের মাধ্যমে। আজকে এই চরমপন্থী লোকগুলি আজকে জেহাদ শুধু এটাই বুঝে নিয়েছে যে ক্ষমতা লাভের জন্য ঠুস করে একজন মেরে দিলেই জেহাদ হয়ে গেল, কিন্তু বিষয়টা তা নয়। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুইজন একই কথা বলেছেন আল জেহাদ হুয়া বজদুল জুহুদ ফি কিতালিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে
শক্তি সামর্থ্য ব্যয় করার নাম হচ্ছে জিহাদ। তা আমাদের দেশের এই যে চরমপন্থী লোকেরা জিহাদ করছে কার বিরুদ্ধে? মুসলমানদের মারছে আর মনে করছে জিহাদ করছে। অন্যান্য মুহাদ্দিসগণ মুস্তাহিদগণ তারা বলছেন জিহাদ হলো আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য মানুষের সার্বিক প্রচেষ্টা ব্যয় করার নাম হচ্ছে জিহাদ। তাহলে আপনি সালাত আদায় করছেন, এটা জিহাদ। ভাই আজকে এত টাকা খরচ করে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে শয়তানকে পরাস্ত করে তিনি আজকে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, মনে তো চায় যে এটা দিয়ে কারখানাটা আরও বড় হোক। শয়তান তো বলে আরে তোমার টাকা এত খরচ করার কি দরকার, কিছু দান করলেই তো হল। শয়তান তো বলে প্ররোচনা দেয়, কিন্তু সেগুলিকে পরাস্ত করে তিনি আজকে যেই জান্নাতি বাগান তৈরি করেছেন এটা একটা জিহাদ। ফজরের সময় এখন গিয়ে ঘুমাবেন, ফজরের আজান হলে সালাতে যেতে মনে চাইবে? মনে চাইবে না। এই শয়তান তখন উল্লো আর রাত আছে, রাত আছে ঘুমাও। তাহলে শয়তান যে আপনাকে চাপড়াবে, বুক চাপড়াবে, পিঠ চাপড়াবে, ঘুমাও, রাত আছে, রাত আছে, হাদিসের কথা। কিন্তু সে সময় আপনি শয়তানের কথা না শুনে কম্বলটা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে জামাতে চলে যাবেন সালাত আদায় করার জন্য, এটা কি জিহাদ নয়? আজকে অনেক ভাই দান করলেন এখানে, মনে চাচ্ছে টাকা কিছু থাকলে সকালে বাজার করা যাবে, আর মাত্র 200 টাকা আছে, দিয়ে দিলে তোমার সকালে বাজার করবা কি দিয়ে? থাক, সবাই তো দিচ্ছে, তুমি না দিলে কী হবে? আপনি সেটা শুনলেন না, আপনি পকেটটা যা আছে বের করে দিলেন আর মনে করলেন এটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা, এটা কি আপনার জিহাদ নয়? সুতরাং এটাও জিহাদ। কিন্তু শুধু এই অস্ত্র নিয়ে জিহাদ করা, এটা হল জিহাদের চূড়ান্ত পর্যায়ে। সর্বপ্রথম স্তর হলো আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করা, দ্বিতীয় স্তর হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, তৃতীয় স্তর হলো কাফের মুনাফেকের বিরুদ্ধে জিহাদ করা। সুতরাং আপনি একটা বুঝে শুধু বুঝে গেলেন যে আমাকে অস্ত্র দিয়ে একজন মানুষ মেরে ফেললে জিহাদ হয়ে যাবে, এতই সহজ। খাইবার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাফেরদের মুখোমুখি এক সাহাবি জিহাদ করতে যুদ্ধ করতে যাচ্ছে, রাসূল বললেন হুয়া ফিন্নার, হয়েছে জাহান্নামী। অন্য সাহাবি চিন্তা করলেন রাসূল কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহ রাসূলকে জাহান্নামী কেন বললেন, আমি এটা কারণ অনুসন্ধান করে দেখব। সে আর পিছনে পিছনে গিয়ে দেখলো সে বীর বিক্রমে যুদ্ধ করছে। এরপরে সে সাহাবি রাসূলকে সংবাদ দিলেন, আল্লাহ রাসূল আপনি যার ব্যাপারে বললেন যে জাহান্নামী, সে তো কাফেরদের এই সারি ভেদ করে ভিতরে চলে গেছে। রাসূল বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। রাসূল আবার বললেন জাহান্নামী। সে আবার খুঁজতে গেল, দেখলো সে আহত হয়ে তাঁবুতে চলে এসেছে, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তরবারি একটা বুকের নিচে রেখে আত্মহত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সাহাবি আবার সংবাদ দিল, আল্লাহ রাসূল আপনি যার ব্যাপারে বললেন যে জাহান্নামী, সেই কাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে ফাসেক ফজরের মাধ্যমে দিনের সহযোগিতা তিনি নিয়ে থাকেন। তাহলে রাসূলের সাথে যুদ্ধ করে তার ভাগ্যে শাহাদাত জুটল না, আর আপনি সালাত আদায় করেন না ঠিক মতো, টাকটন মেসে প্যান্ট পরেন, রাসূলের সুন্নতের অমান্য করেন, আপনি রাসূলের বিধানগুলি মানেন না, আপনি যে ঠুস করে একজনকে মেরে দিলেন আর আপনি জিহাদ হয়ে গেল, এতই সহজ। আল্লাহ বলছেন আম হাসিব তুমান তাদখুলুল জান্না ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ জানলেন না যে তোমাদের মধ্যে প্রকৃত মুজাহিদ কে এবং তোমাদের মধ্যে প্রকৃত ধৈর্যশীল কে। সুতরাং মুজাহিদ হতে হলে যথার্থ জিহাদ আমাকে আপনাকে করতে হবে। দলিল দিচ্ছে কি, কত সুন্দর দলিল, দলিল দিচ্ছে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমামদারগণ, সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। আল্লাহ সিয়ামের ব্যাপারে যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম বলছেন, আল্লাহ কেতালের ব্যাপারে ওইভাবে বলছেন কুতিবা আলাইকুমুল কেতাল। তাহলে সিয়াম যদি ফরজ হয় কেতাল কেন ফরজ হবে না? দেখছেন কি সুন্দর দলিল, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমর ইবনুল আস এবং আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু দুইজনকে সালিশ মেনে, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেকদিকে আবু সুফিয়ান দুইজন সালিশ মানল, আলী যেহেতু খেলাফতের আসন থেকে সরে দাঁড়ালো, খারেজিরা বললো যে আলী
এটা ভুল করেছে, ওই সালিসম্যান এটা ভুল করেছে, কারণ ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম হবে আল্লাহর। আলী কেন মানুষকার সালিসম্যানতে গেল? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহি বাতিল, কথাটা ঠিক বলেছে কিন্তু উদ্দেশ্যটা ভুল করেছে। আমাদের এই ভাইয়েরাও কথাটা ঠিক বলেছে কিন্তু অর্থ ভুল বুঝেছে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আমাদের উপর কি সারা বছর সিয়াম ফরজ? একটা সময় আছে না, একটা মাস আছে না নির্দিষ্ট? আমাদের শারীরিক কিছু শর্ত আছে না? অসুস্থ ব্যক্তির উপর সিয়াম ফরজ না? ওই সময় ফরজ নয়? মহিলাদের যখন নির্দিষ্ট সময় থাকে সেই সময় তার জন্য সিয়াম ফরজ? ওই সময় ফরজ নয়, সেই সময় আদায় করবে না, পরে কাজা করবে। তাহলে বোঝা যায় সিয়াম ফরজ হলে তার জন্য সময় আছে, শর্ত আছে, সুযোগ আছে, প্রেক্ষাপট আছে। তাহলে কেতাল ফরজ হলে তার জন্য সময় আছে, সুযোগ আছে, প্রেক্ষাপট আছে। সবসময় কেতাল ফরজ নয়, ওরা অর্থ বুঝতে ভুল করেছে। সুতরাং আমরা যেটা বলবো সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির জন্য যে দুটি কারণ বলেছেন, একটা হলো আপনার আমার ইমান যথার্থ হতে হবে। শেখ আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কাছে কিছু যুবক গিয়ে বলছে, শেখ আমাদের দেশে আমরা ইসলাম কিভাবে কায়েম করব? তিনি তখন বলছেন, আকিম দাওলাত আল ইসলাম ফি জাসাদিক তাকুম ফি বিলাদিক, তুমি ইসলামের এই শাসন ব্যবস্থাকে তোমার দেহে কায়েম করো, তোমার দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আজকে আপনি জেহাদ জেহাদ করে পাগল হয়ে গেছেন, অথচ আপনার নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করার সুযোগ আপনার হয়নি, আপনি বুঝতে ভুল করেছেন। সুতরাং আমাদের দেশে এটা কায়েম করতে হলে, দিন কায়েম করতে হলে আমাদের নিজেদেরকে প্রকৃতপক্ষে একজন মমিন হওয়া দরকার, একজন প্রকৃত মুসলিম হওয়া দরকার, একজন প্রকৃত জান্নাতি মানুষ হওয়া দরকার, তাহলেই আমাদের দেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন প্রকৃতপক্ষে মুমিন হয়ে আমরা প্রকৃতপক্ষে এদেশে দিন কায়েম করতে পারি। একটা হাদিস বলেছিলাম, হাদিসের অনুবাদ করে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটি জিনিস হচ্ছে মুক্তিদানকারী, তিনটি জিনিস হচ্ছে ধ্বংসকারী। মুক্তিদানকারী তিনটি জিনিসের মধ্যে প্রথম হলো গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থা আল্লাহকে ভয় করা। দুই নাম্বার, সন্তুষ্টিতে এবং অসন্তুষ্টিতে সত্য কথা বলা। তিন নম্বর হলো সৎসন্দে, সচ্ছলতায় এবং অসচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করা। ধ্বংসকারী তিনটি বিষয় হলো প্রবৃত্তির পূজারি হওয়া, দুই নম্বর লোভের দাস হওয়া, তিন নম্বর অহংকারী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে এইটা হলো সবচেয়ে বেশি ক্ষতিকর। তাহলে আমরা প্রবৃত্তির অনুসারে হব না, আমরা লোভের দাস হব না। এ পৃথিবীর মানুষ সবাই লোভী, লোভই মানুষকে ধ্বংস করে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ কুমত্তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে ধ্বংস করে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে গিয়ে উপনীত না হও। তাহলে আমরা লোভী হব না। তিন নম্বর বিষয় হলো অহংকারী হওয়া। মানুষ টাকা থাকলে অহংকারী হয়, মানুষ তার যদি জনবল বেশি থাকে অহংকারী হয়, মানুষ যদি জ্ঞানী বেশি হয় অহংকারী হয়। সুতরাং আমরা কোনো ক্ষেত্রে কোনোভাবে আমরা অহংকারী হব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সর্বোপরি যে ভাইয়ের এই স্বপ্নে আজকের এই কোম্পানিগঞ্জ সালাফি মাদ্রাসা, সে মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং তার উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করুন, আমরা এই দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আল্লাহুম আমিন।